মদ নিতে এসেছেন ব্যাগ নিয়ে, কেউ কেউ মদ কিনেছেন বাজারের ব্যাগ ভরে। এ ছবি দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন। লকডাউনের 6 সপ্তাহ পর মদের দোকান খুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশের সরকারের রাজস্বের একটা বড় অংশ আসে মদ বিক্রির ওপর থেকে, ফলে সরকার রাজস্বে আর ক্ষতি হোক তা চাইছে না। ফলে করোনা মোকাবেলার জন্য শারীরিক দূরত্বের দোহাইকে পেছনে ঠেলেই মানুষ দাঁড়িয়ে পড়েছেন মদের দোকানের সামনের লাইনে। এ ছবি শুধু আগরতলার নয়, এ ছবি দেশের সর্বত্র। দিল্লি থেকে ত্রিপুরার উদয়পুর সর্বত্র সোমবার এ ছবি দেখা গেছে। দুপুরের পর থেকে এ ধরনের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে থাকে। কিন্তু প্রশ্ন উঠছে সরকারের নীতি নিয়ে, মদ কি এমন অত্যাবশ্যকীয় জিনিস যে এর দোকান এখনই না খুলে সমস্যা হয়ে যেত? যেখানে দেশে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন রেকর্ড গড়ে বাড়ছে, সেখানে কি আরও একটু সময় নেওয়া যেত না? না শুধু রাজস্বের কথা চিন্তা করে এই দোকান খুলে দিতে হলো? সরকার কি শুধুমাত্র লাভ ক্ষতি বিবেচনা করার জন্যে? কিছু কিছু জায়গায় দোকানে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করেছিলেন কিছু কিছু ব্যবসায়ী, কিন্তু তা ছিল নিতান্তই অল্প। এদিকে রাজ্য শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, দেশের সরকার সিদ্ধান্ত নিলে তাদের কিছু করার নেই। বাইট, একই কথা তো বলছি, যদি সেন্ট্রাল গভর্নমেন্ট বলে ফরেন লিকার খোলা থাকতে হবে, খোলা থাকবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যদি বলে যে সেলুন খোলা থাকবে, খোলা থাকবে। আমরা ভারতবর্ষের, আমরা ত্রিপুরার মানুষ, ভারতবর্ষের বাইরে না। সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন ফলো করে, স্টেট গভর্নমেন্ট যদি কোনো কোনো ক্ষেত্রে আলাদা পয়েন্ট থাকে সেটা বলতে পারবে, কিন্তু এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করবো, এটা ভালো না খারাপ এটা ঠিক করবে কেন্দ্রীয় সরকার এবং বিশেষজ্ঞরা। নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেই এই সিদ্ধান্ত নিয়েছে। Pure Report, Channel Dindat.